নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুরের স্কুলের ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন কোচিং শিক্ষক আব্দুর রহিম, স্থানীয় যুবক ইসরাফিল ও তার ভাই আবু সাইদ। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করা হয়। হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধারের দাবি করেছে পুলিশ। গেল বৃহস্পতিবার রাতে নিজ বাসা থেকে অদিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এদিকে ময়মনসিংহের আকুয়া জুবিলি কোয়ার্টার দক্ষিণ পাড়ায় সাথী নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুষ্টিয়া সদরে গজনবীপুর গ্রাম থেকে এক যুবকের কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।